হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের সাথে কথা বলবো দুটো আপকামিং বাংলা ছবির টিজার এবং ট্রেলার নিয়ে, যেটা আগস্ট মাসে রিলিজ করবে। অলরেডি হয়তো বুঝতে পেরে যাচ্ছ কোন দুটো ছবি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলবো হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি লক্ষ্মী ছেলের টিজারের, এবং কথা বলবো হচ্ছে কৌশিক গাঙ্গুলি অভিনীত নতুন ছবি বিসমিল্লারের ট্রেলারের। তো বেসিক্যালি দুটোই রিলিজ করেছে আজকে, এবং আজকের পুরো দিনটা কৌশিক গাঙ্গুলি মুখর ছিল। এবং আগস্ট মাসটাও কিন্তু বাঙালি সিনেমাপ্রেমীদের জন্য কিন্তু কৌশিক গাঙ্গুলির হতে চলেছে, কারণ তার দুটো কিন্তু আমার মানে টিজার এবং ট্রেলার দেখার পরে যেটা বুঝেছি যে দুটো মাস্টারপিস কাজ কিন্তু আসতে চলেছে। একবার আমি কৌশিক গাঙ্গুলিকে যখন আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল, ছোট্ট একটা সময় পেয়েছিলাম, তো আমি প্রশ্ন করেছিলাম যে অভিনেতা কৌশিক গাঙ্গুলি না ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি কোনটা বেশি আপনি এনজয় করেন, তো উনি খুব একটা মজার উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমি তো একজন ডিরেক্টর, এটা তো অলরেডি মানে সর্বজন বিদিত, কিন্তু আমি ভালো চরিত্র পেলে আমি অভিনয় করতে চাই, আমি অভিনয় করতে চাই, আমাকে সেই সুযোগটা যদি দেওয়া হয়। তো অভিনয়টা তিনি ভীষণভাবে এনজয় করেন, এবং সেটারই রিফ্লেকশন তার আজকের যে ট্রেলারটা আর কি রিলিজ করেছে, যে ছবিটার নাম হচ্ছে বিসমিল্লা। তো সেইটার ট্রেলারটা দেখলে বোঝা যায়, এবং ছবিটার মধ্যে কিন্তু মানে সত্যি কথা বলতে বাংলায় তো মিউজিক্যাল ফিল্ম খুব কম হয়, আর সেখানে একটা মানে পুরো মানে বলতে পারো যে পুরোদস্তুর একটা ছবি, যেখানে কিন্তু বলতে পারো যে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টকে নিয়ে ছবি, এবং সেই ইনস্ট্রুমেন্টের পিছনে তার যে ইমোশন, সেটাকে প্লে করার যে ইমোশন এবং তার যে ট্র্যাডিশন, সেইটা নিয়ে একটা ছবি। অসাধারণ কনফ্লিক্টটা আমার লেগেছে গল্পের, যে ওভারঅল যেটুকু বোঝা গেছে গল্পটা মোটামুটি এক্সপ্লেন করে দিয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঋদ্ধি সেন বেসিক্যালি হচ্ছে হচ্ছে যে সানাই বাজাতে শিখছে আর কি, মানে সে তার গুরুর কাছ থেকে তালিম নিচ্ছে। আর এখানে কৌশিক গাঙ্গুলি যে হচ্ছে তালিম দিচ্ছেন তিনি গুরু, এবং যেটুকু বোঝা যাচ্ছে সম্ভবত বাবা ছেলেরই সম্পর্ক এখানে দেখানো হচ্ছে, কিন্তু সেটাকেও ছাপিয়ে গেছে গুরু এবং শিষ্যের সম্পর্ক। এবং সেখানে সে কিন্তু মূলত অতটা ইন্টারেস্টেড নয় সানাইতে, সে বেশি ইন্টারেস্টেড বাঁশিতে, কিন্তু সে তার গুরুর কাছ থেকে তালিম পেয়ে একজন সানাই বাদক হয়ে ওঠে। কিন্তু মানে ইন বিটুইন যেটা হয় সেটা হচ্ছে সমাজের সাথে তার বিভিন্ন কনফ্লিক্ট, বিভিন্ন নারী চরিত্র আছে তাদের সাথে বিভিন্ন ধরনের রিলেশন, এবং ফাইনালি সে ডিফোকাসড হয়ে যাওয়া, এবং তার বাবা তার বা তার গুরু তাকে জীবনের শেষ শিক্ষাটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানে তার নিজের মৃত্যু হয়ে যাওয়া। তো এই সব মিলিয়ে কিন্তু একটা দুর্ধর্ষ একটা কিন্তু বলতে পারো গল্পের মধ্যে একটা দারুণ ড্রামা রয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ওভারঅল মিউজিক নিয়ে কোনো কথা হবে না, ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে ডেফিনেটলি ঢেলে মিউজিক করবেন এই ছবিতে, ব্যাকগ্রাউন্ড স্কোর অমায়িক লাগছে শুনতে। এবং যেটা সবথেকে বড় যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে শুভশ্রীকে যে ক্যারেক্টারটাতে প্লেস করা হয়েছে, আমি জানি না ছবিটাতে শুভশ্রীর এক্স্যাক্টলি প্লেসমেন্টটা কীভাবে হবে বা ক্যারেক্টারটা কতটা থাকবে, বাট শুভশ্রী কিন্তু এই ছবিটাতে মানে বিভিন্ন আমার মনে হয় যে মেটাফার যে সমস্তগুলো দেখানো হবে মানে বা বলতে পারো কোথাও ফ্যান্টাসাইজ করছে, আমার মনে হচ্ছে সেই জায়গাগুলোতে ঋদ্ধির মানে ওই জায়গাগুলোতে এটাকে ইউজ করা হবে। এবং এটা কিন্তু ভীষণ একটা বোল্ড অ্যাপ্রোচ শুভশ্রীর জন্য যে সে ঋদ্ধির বিপরীতে কাজ করছে এখানে, তো একটা বয়সের অসামঞ্জস্য রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, মানে কনফ্লিক্টটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে দেখতে। এবং পাশাপাশি যেটা ওভারঅল বলতে হবে যে কালার গ্রেডিং বলো বা এডিটিং বলো, এটাকে আমি বলবো না, সেটা হচ্ছে যে সাধারণত বাংলা ছবিতে আমরা বাংলাদেশের ছবিতে বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের গ্রাম বাংলাকে নদী বাংলাকে আমরা পাই সেই ব্যাপারটাকে সেই ফিলটাকে কিন্তু এখানে রাখানো হয়েছে, এবং এখানে কিন্তু অসাধারণ কিন্তু লোকেশন দেখানো হয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে ট্রেলারটাতে। এবার চলে আসবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি যেটার নাম হচ্ছে লক্ষ্মী ছেলে, যেটা উইন্ডোজের ব্যানারে হচ্ছে, এবং সেটার কিন্তু টিজারটা এসেছে। টিজারটা যদি খুব ভালো করে ফলো করো, টিজারটার মধ্যে কী আছে, বিজিএম ভালো বা কালার গ্রেডিং ভালো, এগুলো তো ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসপেক্টস আর ওকে, বাট টিজারটাকে না খুব বুদ্ধি করে তৈরি করা হয়েছে। টিজারটার মধ্যে কিন্তু সাংঘাতিক না কনফ্লিক্ট রয়েছে, দেখবে একটা কখনো দেখবে যে প্রথম শুরুতে দেখাচ্ছে যে চিল ঘুরে বেড়াচ্ছে, তো সেটা কী ডিগনিফাই করে, যে সেটা সিগনিফাই করে এটাই যে বেসিক্যালি ওখানে কিছু একটা হয়তো লাশ পড়ে রয়েছে বা কারো কোনো কিছু পছন্দ হয়েছে, তো সেই জিনিসটা। অ্যাট দ্য সেম টাইম একটা মেলার দৃশ্য দেখানো হচ্ছে, সেখানে ঘোড়াগুলো ঘুরছে, এবং সেখানে ঘোড়া ঘুরছে কিন্তু কোনো মানুষ নেই, তার মানে ওটা শ্মশানে পরিণত হয়েছে জায়গাটা, এইটাই বোঝাচ্ছে। আবার তারপরে একটা জায়গা দেখা যায় যেখানে দেখবে ধর্মীয় একটা ব্যাপার রয়েছে, যেখানে একটা কোনো একটা হিন্দু দেবতাকে পুজো করা হচ্ছে, একটা গেরুয়া পতাকা দেখানো হচ্ছে, ধর্মীয় অ্যাঙ্গেলটাকে দেখানো হয়েছে। আবার সমাজের যে উঁচু নিচু যে জাতিটা সেইটাকে বোঝানোর জন্য দেখবে একজনের পা দেখাবে নাচাচ্ছে আর একজন সেখানে মাথাটা নিচু করে বসে রয়েছে, তো সমাজের মধ্যেও যে বৈষম্য রয়েছে, বিভিন্ন স্তরের বৈষম্য রয়েছে, সেটাও দেখানো হচ্ছে। তো অনেকগুলো জিনিস কিন্তু এর মধ্যে দেখানো হয়েছে, তো ভীষণ লেয়ার রয়েছে কিন্তু টিজারটার মধ্যে। অ্যান্ড ফাইনালি একটা ডেড বডি দেখানো হচ্ছে, সেটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখান থেকে বোঝানো হচ্ছে যে মানে এটা কিন্তু একদম নর্মাল একটা কিন্তু মানে মানে জাস্ট কী বলবো মানে একটা কিন্তু মানে জাস্ট ফ্ল্যাট একটা কোনো গল্প নয়, এর মধ্যে কিন্তু একটা থ্রিল ব্যাপার থাকবে, এর মধ্যে একটা কিন্তু সাসপেন্স থাকবে, অ্যাট দ্য সেম টাইম একটা স্ট্রাগল থাকবে। কৌশিক গাঙ্গুলির ছেলে
ছেলে নিজে অভিনয় করেছে এই ছবিতে, তো সেটাও একটা দেখার ব্যাপার হবে। অনেকদিন বাদে ওর একটা ছবি আসছে, তো সেটাও বলতে পারো যে ওভারঅল আমার কিন্তু দুটোরই, টিজার এবং ট্রেলার দুটোরই ভালো লেগেছে। আমি দুটোই সিনেমা দেখবো এবং এক্সক্লুসিভ রিভিউ তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। যদি এই ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে নিও বন্ধুদের সাথে, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।